ইউরিক অ্যাসিড আসলে কি? ইউরিক অ্যাসিড আমাদের শরীরে কি ক্ষতি করতে পারে? ইউরিক অ্যাসিড কি আদৌ আর্থারাইটিস? ইউরিক অ্যাসিড হলে কি মসুর ডাল বন্ধ করে দেব? নমস্কার, আমি ডায়েটিশিয়ান অরিত্র খান। আজকে আমরা আলোচনা করব ইউরিক অ্যাসিডের সমস্যা, তার প্রতিকার এবং ইউরিক অ্যাসিড রক্তের মধ্যে বেড়ে গেলে কী ধরনের খাবার দাবার আমরা খাবো। ইউরিক অ্যাসিড আসলে আমাদের শরীরের নিয়মিত ফিজিওলজিক্যাল প্রসেসে ইউরিক অ্যাসিড তৈরি হয় খাবারের বিপাকক্রিয়ার মাধ্যমে, এবং যেটা আলটিমেটলি গিয়ে রক্তের মাধ্যমে কিডনিতে গিয়ে পৌঁছায় এবং সেটা কিডনি দিয়ে পরিশ্রুত করে। সুতরাং ইউরিক অ্যাসিড সবার শরীরের মধ্যেই থাকে, কিন্তু যখন কপালে ভাঁজ পড়তে থাকে সেটা হচ্ছে যদি আমাদের যকৃৎ বা লিভার বেশি মাত্রায় ইউরিক অ্যাসিড তৈরি করতে শুরু করে, তাহলে সেই ইউরিক অ্যাসিডটা কিডনি আর পরিশ্রুত করতে পারে না এবং সেটাই কিন্তু আমাদের রক্তের মধ্যে গিয়ে জমে, এবং তখন আমরা বলছি যে হাইপার ইউরিসেমিয়া বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়েছে। সেটা কি করে বুঝতে পারা যায়? সেটা বুঝতে পারা যায় যখন আমরা বুঝতে পারি যে মনোসোডিয়াম ইউরেটের যে ক্রিস্টাল, সেগুলো যখন জমতে শুরু করে আমাদের অস্থি সন্ধিতে, গাঁটে ব্যথা শুরু করে, পায়ের আঙুলে ব্যথা শুরু করে, হাতের আঙুলের গাঁটে ব্যথা শুরু করে, এবং মধ্যরাত্রে আমাদের প্রচণ্ড রকমভাবে পায়ের মধ্যে একটা বার্নিং সেন্সেশন হয়। একটা ছোট চাদর যদি কেউ গায়ে দেয় সেই চাদরটাও তার কাছে অনেক বেশি মনে হয়। এগুলো হচ্ছে ইউরিক অ্যাসিডের লক্ষণ। তাহলে অবশ্যই ব্লাড টেস্ট করে নিতে হবে, একটা ইউরিক অ্যাসিডের একটা টেস্ট করে নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা কিছু কিছু ওষুধের পরামর্শ দিয়ে থাকেন, যেগুলোকে আমরা ইউরিকোসোরিক ড্রাগ বলে থাকি। এবং খাবারের মাধ্যমে, অর্থাৎ যদি আমরা দেখি যে ডায়েট কী করে আমরা ফলো করব, তাহলে প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে হাই পিউরিন জাতীয় খাবার দাবার তো বটেই, তার সঙ্গে সঙ্গে যেগুলো হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ এবং হাই সুক্রোজ, সেগুলোও কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য ক্ষতিকারক। আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা বায়োকেমিস্ট্রি ঘেঁটে দেখি তাহলে দেখতে পাওয়া যায় যেরকমভাবে পিউরিনের মেটাবলিজমে দিয়ে জ্যান্থিন অক্সিডেজ থেকে আমাদের ইউরিক অ্যাসিড তৈরি হয়, সেরকমভাবেই কিন্তু আমরা যদি দেখি যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ বা সুক্রোজ, সেগুলো থেকেও কিন্তু আলটিমেটলি এই মনোসোডিয়াম ইউরেটেড ক্রিস্টালস তৈরি হয়, কারণ সেখান থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড ফর্মেশন হয়। একটা কথা মাথায় রাখতে হবে যে মদ্যপান বা অ্যালকোহল যদি কারোর ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে পুরোপুরিভাবে বর্জন করতে হবে, কারণ অ্যালকোহল থেকে যে অ্যাসিটাইলডিহাইড হচ্ছে সেই অ্যাসিটাইলডিহাইডের যে মেটাবলিক সাইকেলটা হচ্ছে তার মাধ্যমেও কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা প্রচণ্ড রকমভাবে বাড়তে শুরু করে। সুতরাং আমরা ইউরিক অ্যাসিড বাড়লে যেরকমভাবে এগুলোকে বাড় দেব, খুব বেশি সামুদ্রিক মাছ, রেড মিট, মাছের ডিম, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, কিন্তু ডাল বা ডাল জাতীয় সামগ্রী বা শস্য, এগুলোকে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে খুব একটা বেশি বিধিনিষেধ। এখনকার যে আমাদের ইভলভিং সায়েন্স বা গবেষণা বলছে তাতে করার খুব একটা বেশি দরকার পড়ে না। অর্থাৎ মাথায় রাখতে হবে ইউরিক অ্যাসিড বাড়লে খুব বেশি সামুদ্রিক মাছ, যেগুলো খুব মানে একদম টিপিক্যাল সি ওয়াটার ফিশ, যেগুলোকে আমরা টুনা, সামন, হেরিং, ম্যাকোরেল এগুলোকে বলে থাকি, মাছের ডিম, রেড মিট বা মিট এক্সট্র্যাক্টসগুলোকে বলে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে মদ্যপান তো অবশ্যই নো, এবং যেগুলোতে প্রচণ্ড বেশি পিউরিন কন্টেন্ট থাকে যেরকম পালং শাক, পুঁই শাক, এগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়। কিন্তু কোনো রকমভাবেই কোনো সবজি, সবজির বীজ বাদ দিয়ে খাওয়া, মুসুর ডাল খাওয়া, ডাল খাওয়া ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে না মানলেও চলবে, তবে জলটা অনেকটা বেশি করে খেতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে এইগুলো কিন্তু নিজের ডাক্তারি করে নয়, অবশ্যই অভিজ্ঞ ডাক্তারবাবু এবং ডায়েটিশিয়ান ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিয়েই কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের ডায়েট চার্ট ঠিক করতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। তবে অনেকগুলো কারণ হয়, যেরকম হার্ট ফেলিয়ার হয় বা একাধিক কিডনির সমস্যা থাকে যেগুলোতে জল একটু কম খেতে বলা হয়, সে জায়গায় অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে। নমস্কার।